সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটি জমিনের কী কী কাগজপত্র থাকে অর্থাৎ আপনার যদি একখণ্ড জমি থাকে সেই জমিটির জন্য কী কী কাগজপত্র আপনাকে সংরক্ষ সংরক্ষণ করতে হবে বা কী কী কাগজপত্র খুব যত্ন সহকারে আপনাকে রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে ইন ডিটেলস আলোচনা করবো ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ করে দেখবেন আর আপনি যদি অনলাইন সাপোর্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক তো আমরা আজকে একটি ম্যাপ আকারে দেখবো বা একটি শখ আকারে দেখব যে একটি জমি আসলে মূলত কি কি কাগজপত্র থাকে তো আমরা যদি এটা একটা জমি ধরি তো এই জমিটার জন্য কি কি কাগজপত্র থাকবে তো প্রথম যেটা সেটা হচ্ছে দলিল অথবা সার্টিফাইড কপি দলিলের সার্টিফাইড কপি তো দলিলের সার্টিফাইড কপি আপনাকে থাকতে হবে এখন সার্টিফাইড কপি বলতে কি যখন একটা দলিল সম্পাদন করা হয় সেই দলিলটির সাথে সাথে কিন্তু আপনাকে এই দলিলটি যদি যখন করা হয়েছে তখন কিন্তু সাথে সাথে দলিলটি মূল কপিটি দেওয়া হয়নি অর্থাৎ সাথে সাথে জমির দলিলটি পাওয়া হয়নি এটা এক বছর বা দেড় বছর পরে জমির দলিলটা আসে তো সাথে সাথে যদি আপনার দলিলটা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কিছু টাকা খরচ করে এই সার্টিফাইড কপিটা উঠায় নিতে পারবেন তো প্রথম হচ্ছে আপনাকে এই সার্টিফাইড কপি আপনাকে থাকতে হবে অথবা দলিল দলিলটা যে প্রকৃতির হোক না কেন দান হ্যাবা ঘোষণাপত্র বা সাফকাওলা দলিল যেটা হোক না কেন তো আপনার আপনার সেই দলিলটা থাকতে হবে বা দলিল একটি সার্টিফাইড কপি থাকতে হবে আপনাকে প্রথম শর্ত হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে যে এটা বায়া দলিল বায়া দলিল এখন বায়া দলিল বলতে কি বোঝায় বায়া দলিল বা পূর্ববর্তী দলিল বা পুরনো দলিল যেটাই বলেন বা পিঠ দলিল এটা পিঠ দলিলে বলা হয় পিঠ দলিল অর্থাৎ হয়তো বায়া দলিল থাকতে হবে আপনাকে পিঠ দলিল থাকতে হবে এখন বায়া দলিল পিঠ দলিল বলতে কি বোঝায় এটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি তো দেখুন এখানে একটা দলিলের এখানে লেখা আছে হস্তান্তরিত সম্পত্তির ন্যূনতম পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ অর্থাৎ এই জমিটার এই জমিটা আপনার পূর্ববর্তী পঁচিশ বছরে যতবার বিক্রি হয়েছে ততবার একটি দলিল হয়েছে ততবার এই দলিলের যে নাম্বারগুলো সে নাম্বারগুলো আপনার এখানে দেওয়া থাকে এটাই হচ্ছে মূলত হচ্ছে পীর দলিল বা বায়া দলিল তো এখানে এই জমিটারও যেমন এখানে কয়েকটা দলিল আছে দলিল নাম্বার দেওয়ার আছে যেমন একটা দুইটা এখানে দুইটা দলিল পিট দলিল রয়েছে পঁচিশ বছরের মধ্যে দুইবার বিক্রি হয়েছে জমিটা তো এখানে দুইটা পিঠ দলিল রয়েছে তো এই পীর দলিলগুলো অবশ্যই আপনাকে থাকতে হবে দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার যে জমিটার কাগজপাতি সংগ্রহ রাখতে হবে সেটা হচ্ছে বায়া দলিলের কাগজপত্রগুলো তারপরে যেটা তিন নম্বরে আপনাকে নাম নামজারি নামজারির বা জমা খারিজ এ দুটার থাকতে হবে দুটো একই জিনিস জমা খারিজ বা নাম জারি একই জিনিস তো খারিজের খারিজ করা থাকতে হবে খারিজের পেপারটা আপনাকে থাকতে হবে তারপরে যেটা সি এস খতিয়ান সিএস খতিয়ান থাকতে হবে খতিয়ানের যে পেপারটি সেটা আপনাকে থাকতে হবে পাঁচ নম্বরে যেটা থাকতে হবে সি সিএস খতিয়ানের ম্যাপ থাকতে হবে সিএস ম্যাপ ছয় নম্বরে থাকতে হবে এস এ খতিয়ান সাত নম্বরে থাকতে হবে এস এ খতিয়ানের ম্যাপ তারপরে যেটা থাকতে হবে আট নম্বরে আপনার আট নম্বরে থাকতে হবে হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার থাকতে হবে আপনার জমিতে হোল্ডিং নাম্বারটা তখনই হবে যখন আপনি একটা জমি খারিজ করবেন খারিজ করার সাথে সাথে জমিটার একটা হোল্ডিং নাম্বার হবে যে হোল্ডিং নাম্বারে আপনি সেই ডিসিআর অর্থাৎ হোল্ডিং নাম্বারে আপনি খাজনা প্রদান করবেন সহজ ভাষায় যেটা আপনার জমি যে এই ধরনের একটি খাজনার পেপার হয় অর্থাৎ যখন আপনার জমিটা তহসিল অফিসে গিয়ে আপনি খাজনা দিবেন তখন আপনাকে এই ধরনের একটি পেপার দিবে আপনার জমিটার তো এটাও অনেক গুরুত্বপূর্ণ খাজনা পেপারগুলো সংগ্রহ করে রাখা তো এই হোল্ডিং নাম্বারটা তখনই হবে যখন আপনি একটা জমি খারিজ করবেন তখন আপনার সেই জমিটির উপর আপনার খাজনা দেওয়ার জন্য একটি হোল্ডিং নাম্বার সৃষ্টি হবে হোল্ডিং নাম্বারের হবে তারপরে আপনার যেটা করতে হবে ডিসিআর অর্থাৎ জমা রাখতে হবে দশ নম্বরে যেটা আপনাকে থাকতে হবে দাখিলা যদি দাখিলা না থাকে সেক্ষেত্রে আপনার বিশ টাকা কোর্ট ফি দিয়ে আপনি উপজেলা ভূমি অফিস থেকে আপনার দাখিলার কপি উঠায় নিতে পারবেন বা এখানে যেই যেগুলো আপনার যেমন ক্ষতি সিএস খতিয়ান সিএস খতিয়ানের ম্যাপ যদি না থাকে সেক্ষেত্রে আপনি বিশ টাকা ফি দিয়ে উঠায় নিতে পারবেন একই এস এ খানের ক্ষেত্রে একই বিশ কোর্ট ফি দিয়ে আপনার সেই খতিয়ানের কপি আপনাকে উঠায় নিতে পারবেন তারপরে যেটা থাকতে হবে আপনার হালসন খতিয়ান এগারো নম্বরে হালসন হালসন খতিয়ান হালসন খতিয়ান থাকতে হবে বর্তমানে আপনার যে খতিয়ানটার মধ্যে রয়েছে সেই খতিয়ানটা থাকতে হবে আর সর্বশেষ আপনাকে যেটা থাকতে হবে আপনি যেই খারিজের জন্য আপনি যে খাজনা দিয়েছেন ভূমি অফিসে সেই খাজনার পেপারগুলো আপনি রাখবেন খাজনা রসিদ তো মোটামুটি এই পেপারসগুলো আপনার যদি কাছে থাকে তাহলে আপনার জমিটি আপনি নিরাপদে রাখতে পারবেন এবং এখানে আরও বিশেষ কিছু কথা রয়েছে যে জমিনের কাগজগুলো এক কপি করে ফটোকপি রাখিয়ে দিতে পারেন এবং তাহলে আপনি হয়তো কখনও যদি জমিনের দলিলগুলো হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার সেই ফটোকপি দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ হাফিজ